আমদানি করেও অস্থিরতা কাটছে না চালের বাজারে। গত মাসে আমদানি শুরু হওয়ার পর কিছুটা কমলেও আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। চার দিনের ব্যবধানে 2 টাকা বেড়েছে মোটা চালের দাম। আটাশ ও মিনিকেট বিক্রি হচ্ছে 5 টাকা বেশি দরে। পর্যাপ্ত আমদানি না হওয়া ও মিল মালিকদের কারসাজিকেই দুষছেন ব্যবসায়ীরা। মিনিকেট বিক্রি হইতেছে 61 টাকা, 60 টাকা কাটানো থেকে সর্বোচ্চ 61 টাকা। আপনার পাইজেন বিক্রি হইতেছে 45 টাকা। আপনার গুটি সোনা বিক্রি হইতেছে 43.58 থেকে 44 টাকা। অন্যান্য বছর তো ওপেন ছাড়া দিয়েছে, যার জন্য কিনে আনছে বিক্রি করছে। এখন এখন এরা গুটি কয়েক লোকের হাতে ছাড়িয়ে দিয়েছে, 2-3 হাত 4 হাত বদল হয়ে আমাদের কাজ পর্যন্ত আসে। এজন্য এলসিও আমাদের কাছে আসতে আসতে রেটটা অনেক বেশি করে যায়। এদিকে ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরেছে, সরকার দাম বেঁধে দেয়। পাইকারি বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন 122 টাকা ও পাম বিক্রি হচ্ছে 109 টাকায়। এতে প্রতি লিটার সয়াবিন 110 টাকা ও পাম তেলের দাম পড়ছে প্রায় 98 টাকা। প্রতি কেজি কিনে পড়ে 120 টাকা 65 পয়সা, বিক্রি 122 টাকা। আমরা পাম তেল 107 টাকা করে কিনতেছি, 109 টাকা 108 টাকা এরকম বিক্রি করতেছি। বোতলজাত সয়াবিন আমরা 115 টাকা থেকে 126 টাকা পর্যন্ত পড়তেছে লিটার। মিলাররা তো বলতেছে প্রতিদিনই বলে, প্রতিদিনই আসে বলে দাম আরো বাড়বে আরো বাড়বে। গত 17 ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি লিটার পাম 104 টাকা, খোলা সয়াবিন 115 টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম 135 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।